بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। বাংলাদেশ থেকে একদিনই বোন জানতে চেয়েছেন যে শিরিককারীদেরকে কিভাবে শিরিক থেকে বাঁচানো যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বোন, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাঁর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি যে অনেক ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র তাঁর দাসত্ব করার জন্য। মানুষকে বুঝাতে হবে যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। এবং আল্লাহ নিষেধ করেছেন, ওয়া আল্লাহ বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরিক করো না। কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কারণ আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আজিম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, বড় অন্যায়। শিরিককারী যতক্ষণ বড়, শিরিককারী যদি হয় যতক্ষণ তওবা করবে না ততক্ষণ তাকে আল্লাহ মাফ করবেন না। কিন্তু ছোট শিরিককারী হলে আল্লাহ যদি ইচ্ছা করেন মাফও করে দিতে পারেন, তারপরেও সেটা কবিরা গুনার চেয়ে বড়। কাজেই এই সমস্ত লোক যদি আপনি বলেন যে এটা শিরিকি কাজ, এটা শিরিকি কাজ, কবরে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, কবরে টাকা পয়সা দেওয়া, ফুল দেওয়া, এগুলি শিরিক, এখন তারপরেও সে যদি নিবৃত না হয়, তাহলে আপনি বুঝাইতে থাকবেন, বুঝাতে চেষ্টা করবেন, অনেক বুঝাবেন। যেমন কিভাবে বুঝাবেন, কোরআনুল করিমে তো আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন যে কোনো লোক তাদেরকে বোঝানোর ক্ষেত্রে যেই পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আল্লাহ বলছেন, উদ্ইলা সাবিলে রব্বিকা বিল হিকমা, তোমার রবের পথে মানুষদেরকে ডাকো বিল হিকমা, হিকমতের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে। আপনি তাকে বুদ্ধিমত্তা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে দেখেন, আপনি যে কবরে ফুল দিতেছেন, টাকা দিতেছেন, যা ছাগল গরু বা বিভিন্ন পীর পয়গম্বরের ওখানে অথবা এই অলিয়া উলিয়ার কাছে দিতেছেন, সেই ছাগলটা জবাই করে নিজের এলাকায় গরিব মানুষদেরকে বন্টন করে দেন, এটা একটা হিকমত। ওলামা ওয়াইজাতুল হাসানা, অতি উত্তম ওয়াজের মাধ্যমে নসিহত করেন যে ভাই, আসলে আপনি দান করেন, দান করা ভালো কাজ, কিন্তু এই দান যদি গরিব মানুষের জন্য করেন, হ্যাঁ, আপনি পীরের ওখানে না দিয়ে যদি নিজের এলাকায় দেন, তাহলে আপনার এটার জন্য উত্তম, এটাই আপনি সব বেশি পাবেন। ওয়াজাদিল হুম বিল্লাতিহি আহসান, এবং যারা খুব বুদ্ধিমত্তা রাখে তাদের সঙ্গে অতি উত্তম পন্থায় আপনি, হ্যাঁ, সুন্দর যুক্তি উপস্থাপন করে তাদের সঙ্গে, হ্যাঁ, বিতর্কে লিপ্ত হতে পারবেন উত্তম পন্থায়। আল্লাহ বলতেছেন, ইন্না রব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার, আমার প্রভু, তিনিই ভালো জানেন কে আল্লাহর পথ থেকে, হ্যাঁ, বিপথে রয়েছেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনিই ভালো জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে। সূরা নাহল 125 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এখন এত কিছু বোঝানোর পরেও কেউ যদি না মানে, তাহলে আপনার আমার করার কিছু নেই, আপনার কাজ হলো বোঝানো, পৌঁছে দেওয়া, হ্যাঁ। কিন্তু সে যদি না মানে, আল্লাহ এই সূরা বাকারায় 256 নম্বর আয়াতে বলছেন যে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, দীন ইসলামে কোনো কি জোর জবরদস্তি নেই, হ্যাঁ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, কোনটা, হ্যাঁ, সৎ পথ কোনটা অসৎ পথ, এটা প্রকাশ পেয়ে গেছে। এটা প্রকাশ পাওয়ার পর যদি কেউ না মানে, তাহলে আপনার আমার কিছু করণীয় নেই। কারণ আপনার আমার করণীয় হলো বাল্লিগু আন্নি ওয়া লা আয়া, একটা আয়াত আপনার জানা থাকলে সেটা পৌঁছে দেন। এখন কেউ যদি ভাই না মানে, এখন কোনো পীর ফকির অলি আউলিয়া দরবেশ তাদেরকেই সে সব কিছুর মূলে মনে করে, আল্লাহকে বাদ দিয়ে ওদেরকে ডাকে, তাহলে সে মুশরিক হয়ে যাবে এবং তার শাস্তি সে ভোগ করবে। তবে আপনার আবার উচিত হলো পৌঁছে দেওয়া, হ্যাঁ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনি পৌঁছে দিন আপনার কাছে যা নাজিল করা হয়েছে, মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে, হ্যাঁ। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি আপনি এটা না পৌঁছান তাহলে আপনার রিসালাতের দায়িত্ব আপনি পৌঁছালেন না। ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে বাঁচাবেন, অর্থাৎ মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। কাজেই আপনি চেষ্টা করবেন এই হকের দাওয়াত পৌঁছানোর জন্য যতটুকু আপনার সাধ্য আছে অতটুকুই, হ্যাঁ, যেটা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলা হয়েছে। কিন্তু আপনার জন্য এই এই কি মানে এই দায়িত্ব নয় যে তাকে জোর করে মানাইতেই হবে, না, আপনার কাজ হলো আপনি পৌঁছে দেবেন। এখন এই পৌঁছে দেয়া হয়ে গেলে, আপনার হজ্জত পেশ হয়ে গেলে, এখন সে যদি না মানে এর দায়ী দায়িত্ব তার। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।